বিভিন্ন যানবাহনের ইয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা সে ব্যাপারে অভিযান চালালো জেলা ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল থেকে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের ইয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে কতটা নিয়ম মানা হচ্ছে সে ব্যাপারে তদারকি চালান অভিযানকারী ট্রাফিক পুলিশের কর্তারা। বেসরকারি বাস, পণ্যবাহী লরি সহ অন্যান্য যানবাহনও এদিন রাস্তায় দাঁড় করিয়ে ইয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখেন জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। জেলা ট্রাফিক পুলিশের ওসি বেতুল পাল জানিয়েছেন, পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যেই ব্যবহার করতে হবে বিভিন্ন যানবাহনের ইয়ার হর্ন, যার ফলে শব্দ দূষণ রোধ করা সম্ভব। এদিন সেদিকেই লক্ষ্য রেখে বিভিন্ন ভারী যানবাহনগুলিকে তদারকি করা হয়েছে। বেআইনি ইয়ার হর্ন ব্যবহারের ক্ষেত্রে 5টি লরি আটক করা হয়েছে। আজকে আমরা নীলবাজার থানার অন্তর্গত বাঁধাপুকুরে আমরা আজকে স্পেশাল রেড চালাচ্ছি, যেটা হচ্ছে ইয়ার হর্নের রেস্ট। আপনারা জেনে থাকবেন যে ট্রাইব্যুনাল কোর্টের নির্দেশ মোতাবেক ইয়ার হর্নটা টোটালি অবৈধ। এই ব্যাপারে আমরা মাইকিংও করেছি শহরের বিভিন্ন জায়গায়, শহর না জেলার বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। এর আগে বাস ইউনিয়ন, লরি ইউনিয়নের সঙ্গেও আমরা বৈঠক করেছি, বলেছি ওদেরকে যে এটা টোটালি ইল্লিগাল। তারপর আমরা বেশ কয়েকদিন ধরে এই অভিযান চলছে, যারা ইয়ার হর্ন যদি ডিটেক্ট হচ্ছে তাদের এগেনস্টে প্রসিকিউশন কাটা হচ্ছে। আজকে কতগুলো গাড়ি আটক করেছে? আজকে অলরেডি এখনও পর্যন্ত 5টা গাড়ি আমরা ডিটেক্ট হয়েছে, তাদের এগেনস্টে প্রসিকিউশন কাটা হয়েছে, এখন চলছে। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মেনে এই অভিযান অব্যাহত থাকবে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।